সরকারি নির্দেশনা মেনে অবশেষে আজ মঙ্গলবার 1 আগস্ট থেকে বাজারে খোলা সয়াবিন তেল সরবরাহ বন্ধ করে দিচ্ছে আমদানিকারক ও পরিশোধকারী প্রতিষ্ঠান। বাজারে প্যাকেট ও বোতলজাত অবস্থায় বেচাকেনা হবে এই ভোজ্য তেল। নির্দেশনা কার্যকরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে তদারকি করবে। এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান জানিয়েছিলেন, বিক্রির সময় ওজনে কম দেওয়া, ভেজাল বন্ধ এবং পুষ্টির মান বজায় রাখার লক্ষ্যে 1 আগস্ট থেকে খোলা সয়াবিন তেল বিক্রির অনুমতি দেওয়া হবে না। চলতি বছরের জানুয়ারি থেকে খোলা সয়াবিন তেল বিক্রিতে নিষেধাজ্ঞা কার্যকরের কথা থাকলেও স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে তা পিছিয়ে যায়। তবে আগস্টের শুরু থেকে নিষেধাজ্ঞার কার্যকরে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্মত হয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানিয়েছিলেন, প্রাথমিকভাবে শুধু সয়াবিন তেলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য ভোজ্য তেলের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা আসবে।